চ্যানেল সাকসেস কি। নমস্কার বন্ধুরা, আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব রাইট সার্কুলার কোন সম্পর্কে, লম্ব বৃত্তাকার শঙ্কু। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ মেনসুরেশনের পার্ট, এইখান থেকে অনেক ধরনের কোশ্চেন আছে। আমরা একেবারে বেসিক থেকে শুরু করব, কেন রাইট সার্কুলার কোনটা হচ্ছে, কিভাবে হচ্ছে, এর ফর্মুলা কি, তারপর আমরা অঙ্কটে দেখবো। চলো আমরা একটা জিনিস ড্র, আমরা আগে একটা সমকোণী ত্রিভুজ ড্র করি। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের জানো এটাকে আমরা কি বলি, লম্ব, এটাকে আমরা ভূমি বলি। ঠিক আছে, আর এটাকে আমরা কি বলি, অতিভুজ, অতিভুজ। ঠিক আছে, আমরা এটাকে এ বি সি হিসাবে ডিনোট করলাম। ঠিক আছে, আমরা যদি লম্ব, এই সমকোণী ত্রিভুজের অক্ষটা, লম্বটাকে যদি কি করছি, লম্বটাকে অক্ষ ধরি, অক্ষ ধরে যদি এটাকে রোটেট করি, রোটেট করি, তাহলেই আমরা কি পাবো, রাইট সার্কুলার কোণ। ঠিক আছে, রাইট সার্কুলার কোণ চলো আমরা দেখে নিই। দেখো, সমকোণী ত্রিভুজটাকে রোটেট করলে ঠিক এই রকম একটা শঙ্কুর মতন দেখাবে। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, আর বা ব্যাসার্ধ। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, ব্যাসার্ধ, আর এটাকে আমরা কি বলবো, হাইট। ওকে, এই যে, আর এটাকে আমরা বলবো এল বা তির্যক উচ্চতা। এটাকে আমরা কি হিসাবে ডিনোট করবো, তির্যক উচ্চতা। এই তির্যক উচ্চতাকে আমরা কি হিসাবে ডিনোট করতে পারি, স্ল্যান্ট হাইট। এটা অনেক সময় কোশ্চেনে আসতে পারে, স্ল্যান্ট হাইট বের করো। ঠিক আছে, তাই এটাকে স্ল্যান্ট হাইট মনে রাখবে, স্ল্যান্ট হাইট। এবারে আমরা আস্তে আস্তে ফর্মুলায় আসছি। ঠিক আছে, এবার আমরা জানবো ভলিউম সম্পর্কে বা আয়তনের ফর্মুলা সম্পর্কে। আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, পাইকে আমরা 22 স্বাদ হিসাবে ডিনোট করতে পারি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, ভলিউমের আয়তন। এবার দেখো আমরা আসি কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া। তাহলে কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি, পাই আর এল। ঠিক আছে, পাই আর এল হিসাবে আমরা ডিনোট করি। এবার আমরা কি বলবো, টোটাল সারফেস এরিয়া, টিএসএ ইকুয়াল টু কি, সিএসএ প্লাস পাই আর স্কোয়ার। ঠিক আছে, সিএস এর ফর্মুলা কি, আমরা দেখেছি পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। এটাকে আমরা কি এখান থেকে দেখতে পাচ্ছ, আমরা পাই আর কমন পাচ্ছি, পাই আর কমন পাচ্ছি, দেখো, তারপরে এল প্লাস আর, এটা হচ্ছে আমাদের টিএস এর ফর্মুলা। প্রথম অঙ্কটি চলে আসি, আমরা একদম সহজ থেকে, একদম ইজি থেকে হার্ট লেভেলে যাব। চলো প্রথম অঙ্কটা আমরা পড়ে নিই। কী দিয়েছে দেখো, দ্য হাইট হবে, রাইট সার্কুলার কোন ইজ 5 সেমি, রাইট সার্কুলার কোনের হাইট বলেছে, এইচ বলে দিয়েছে, অ্যান্ড ইটস বেস রেডিয়াস ইজ 2 সেমি, হোয়াট ইজ দ্য কার্ভ সারফেস এরিয়া। চলো আমরা আগে আঁকাটা এঁকে নিই। দেখতে পাচ্ছ আঁকাটা এঁকে নিয়েছি, দেখো কী বলেছে, রাইট সার্কুলার, দ্য হাইট অফ দ্য রাইট সার্কুলার, হাইট কত বলে দিয়েছে, 5, আর রেডিয়াস কত বলে দিয়েছে, 12। ওকে, এবার আমাকে কী বের করতে দিয়েছে, হোয়াট ইজ দ্য কার্ভ সারফেস এরিয়া। ঠিক আছে, আমরা সিএস এর ফর্মুলা কি বলেছিলাম, পাই আর এল, মনে থাকে কেন। ঠিক আছে, পায়ের মান আমরা কত বলেছিলাম, 22/7, আর এর মান কত, এখানে দেখো দিয়ে দিয়েছে 12, এল এর মান কত আমাদের দেয়নি, এটা কিন্তু এইচ, ভালো করে মনে রাখবে, এটা এইচ, আর এটাকে আমরা এল বলি। ঠিক আছে, এটা হচ্ছে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা বের করতে গেলে আমরা কি করি, এল স্কোয়ার ইকুয়াল টু, এই ফর্মুলাটা মনে রাখবে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, এল স্কোয়ার তাহলে কত, এল স্কোয়ার আমাদের বের করতে হবে, এইচ স্কোয়ার এখানে কত দিয়েছে বলো তোমরা সবাই, 5 স্কোয়ার, তারপরে আর এর মান কত দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ 12 স্কোয়ার। ওকে, এলটা এবার আমরা কি করব, এলটা যখন এদিকে যাবে রুট হয়ে যাবে, 5 5 কত হয়, 144। ওকে, কত হচ্ছে, 169, রুট ওভার থেকে বের করলে কত হচ্ছে, 13। তাহলে আমরা এল এর মান কত পেলাম, 13। তাহলে এখানে আমরা পুট করে দিই, 22/7 × 12 × 13। ঠিক আছে, এবারে এটাকে গুণ করলে কত বেরাবে, 3532/7, এটাই আমাদের আনসার। ওকে, একবার অঙ্কটা দেখে নাও, কোশ্চেনটা তোমরা তুলে নাও, খুবই সহজ কোশ্চেন, এইগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এসএসসি, এমসিএস, সিজিএল, সিএইচএসএল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ওকে, ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে চলে যাই। কে বলেছে,
The volume of a right circular cone is 1232 semi-cube and its height is 24 semi. Find its CSI. আবার আমাদের কাল সারফেস এরিয়া বের করতে দিয়েছে। আমরা যখনই অঙ্কগুলো করব প্রত্যেকটা বেনসুরেশন করার সময় আমরা আগে ড্র করব। ঠিক আছে, ড্র করলে আমাদের আরও জিনিসটা মাথায় থেকে যাবে, বুঝতে সুবিধা হবে, আমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। ওকে, চলো আমরা ড্র করে নিই। ঠিক আছে, চলো এভাবে দেখো, আমাদের ভলিউম দিয়ে দিয়েছে 1230 আর হাইট দিয়ে দিয়েছে 24। আমরা ভলিউমের ফর্মুলা কি জানি আর লিখলাম না, 1 3/5 r² h। এটার মান আমাদের কত দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, 1232 লিখে দেবো আমরা, 1232। ওকে, এবার আমরা মানগুলো পুট করব, 1/3 × 22/7 × আর স্কোয়ার কিন্তু আমাদের দেয়নি, ভালো করে লক্ষ্য করবে, আরও দেয়নি, নট এলও দেয়নি। ওকে, আমাদের দুটোই বের করতে হবে। আমাদের সিএসএল ফর্মুলা কি, যেহেতু সিএসএল ফর্মুলা হচ্ছে পাই আর এল, তাই আমাদের এই দুটো জিনিসকেই মূলত বের করতে হবে। ঠিক আছে, এবারে আমরা এখানে আর স্কোয়ার যেমন তেমনিই রেখে দেবো। ঠিক আছে, এইচের মান দেখতে পাচ্ছ কত দিয়েছে, 24, এটার মানে কত দিয়ে দিয়েছে, 1232। ওকে, এটা দেখবে ক্যালকুলেশন করলে কত বেরাবে, r² = 49। এবারে r = তাহলে রুট ওভার হয়ে গেলে কত বেরাবে, 49টা বাইরে সার, এটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নেবে। ঠিক আছে, এরপরে আমাদের কী বের করতে হবে, আমরা r পেয়ে গেছি। ঠিক আছে, যেহেতু দেখো এবারে দেখো আমাদের কী বের করতে হবে, l বের করতে হবে। ওকে, আমরা কী জানি, এটা পুছে দিলাম, আমরা জানি l² = h² + r² দেখো আমরা আর পেয়ে গেলাম, এখানে আমরা পুট করে দিই মানটা 7, তাহলে এইখানে শুধু এল পাইনি। ওকে, দেখো তাহলে l² = কী হবে, h² এর মান কত, 24² আর এর মান কত, 7² এটা ক্যালকুলেশন করলে কত হবে, l = কত হবে, 25। ওকে, তোমরা একটু ক্যালকুলেশনটা করে নিও। এবারে আমাদের তাহলে আমাদের বের করতে সুবিধা হবে, আমরা এলও পেয়ে গেলাম, তাহলে আমরা এখানে লিখে দিই এল এর মান কত, 25। তাহলে আমাদের সিএসএল ফর্মুলা কী, CSA = πr(l), পাই মানে আমরা জানি 22/7, আর এর মান দেখো পেয়েছি 7, এল এর মান পেয়ে গেছি 25। কাটাকুটি করলে আমাদের কত আনসার হচ্ছে, 550। ঠিক আছে, কত ইজিভাবে করলাম, আমরা ড্র করে করব, তাই যখনই কোনো অঙ্ক করবো ড্র করে করবো, আমাদের বুঝতে খুবই সুবিধা হবে। একবার দেখে নাও অঙ্কটা, একবার স্ক্রিনশট তুলে নিজেরা করে নাও, এটাও কিন্তু MTS PBS এয়ারে এসেছিলো। ওকে, আমি যেই অঙ্কগুলো করেছি সবগুলো MTS PBS এয়ারে, খুব সহজ পশে করেছি, না বুঝতে পারলে আমাকে কমেন্ট করো। ওকে, আমরা অঙ্কটা পড়িনি, পরের অঙ্কটা, এটা SSC CGL কোশ্চেনে এসেছিলো, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমরা ভালো করে ফলো করো। দেখো কী দিয়েছে, দ্য হাইট অফ এ রাইট সার্কুলার কোন ইজ 24 সেমি, ওকে, অ্যান্ড দ্য রেডিয়াস অফ ইটস বেস ইজ 7 সেমি। ঠিক আছে, রেডিয়াস মানে ব্যাসার্ধ, হাইট মানে উচ্চতা। হোয়াট ইজ দ্য কস্ট অফ পেন্টিং দ্য কার্ভ সারফেস এরিয়া মানে CSA অফ দ্য কোন অ্যাট দ্য রেট অফ ₹6/cm². ঠিক আছে, আগে আমরা একটা কোন আঁকে নিই তোমাদের বোঝানোর সুবিধার্থে। ঠিক আছে, দেখো হাইট কত বলে দিয়েছে এখানে আমাদের, 24 সেমি, এখানে লিখে নেবো আমরা 24 সেমি এইচ, আর আমাদের ব্যাসার্ধ কত বলে দিয়েছে, রেডিয়াস, আর বলে দিয়েছে কত, 7 সেমি। ওকে, এবারে আমাদের কী বের করতে বলেছে, হোয়াট ইজ দ্য কস্ট অফ পেন্টিং অফ দ্য কার্ভ সারফেস এরিয়া। আমরা জানি যে সিএসএল ফর্মুলা কি, পাই আর এল। এবারে আমরা মানগুলো পুট করব, পায়ের মান আমরা সবাই জানি 22/7, আর এখানে দিয়ে দিয়েছে কত, 7 সেমি, এল কত এখানে দেয়, এলটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এবার এল বের করবো আমরা কী করে, দেখো আমরা জানি l² = h² + r² ওকে, তারপরে l² = কত, এল রুট ওভার এলটা, স্কোয়ারটা এদিকে গেলে রুট ওভার হয়ে যাবে। দেখো এখানে আমাদের এইচ এর মান বলে দিয়েছে কোশ্চেনে, বলেছি 24² আর এর মান বলে দিয়েছে দেখো 7² ওকে, এবারে l = কত হবে, 24 করলে 576+49 যোগ করলে কত হবে, 625। এবারে রুট ওভারের বাইরে বের করলে কত হচ্ছে, 25। তাহলে আমরা l এর মান কত পেলাম, 25। এখানে আমরা এর মানটা পুট করে দিলাম, lটাকে পুছে 25। ঠিক আছে, এবার এটা কাটাকুটি করলাম, 22 আর 25 গুণ করলে 510 550 সেমি স্কোয়ার।
কিন্তু আমাদের অঙ্ক এখনো শেষ হয়নি। দেখো এবারও কী দিয়েছে, ওয়াট ইজ দ্য কস্ট অফ পেন্টিং, ঠিক আছে, কস্ট অফ পেন্টিং বলেছে আমাদের কত বলে দিয়েছে, রুপিস সিক্স পার সেমিস্কোয়ার। তখন আমরা কী করবো, এই 550 টাকা দিয়ে গুণ সিক্স করব, গুণ করলে কত হচ্ছে 3300 সেমি। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তাহলে অঙ্কটা একবার ভালো করে দেখে নাও। কি করলাম, দ্য হাইট অফ এ রাইট সার্কুলার কোন ইজ 24 সেমি অ্যান্ড রেডিয়াস অফ ইট স্পেস ইজ 7 সেমি, হোয়াট ইজ দ্য কস্ট অফ পেন্টিং দ্য কার্ভ সারফেস এরিয়া। একবার তোমরা স্ক্রিনশট মেরে নাও, ঠিক আছে, সুন্দরভাবে। এটা কিন্তু SSC CGL এসেছে, এটা বারবার রিপিট হতে পারে। ওকে।